19 সংক্রমণে ঝুঁকিপূর্ণ ঘোষণার পর রাজধানীতে সেনাবাহিনীকে আরও কঠোর হতে দেখা গেছে। তবে ঢাকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ তিনটি এলাকা ওয়ারি, যাত্রাবাড়ি ও মোহাম্মদপুর ঘুরে নতুন বাস্তবতার তেমন কোনো প্রভাব দেখা যায়নি। মাস্ক না পরা, অকারণে বের হওয়া ও সামাজিক দূরত্ব না মানার প্রবণতা দেখা গেছে বরাবরের মতোই। অকারণে আর মাস্ক না পরে বের হওয়ায় দাঁড় করিয়ে রেখে প্রতীকে শাস্তি দিয়ে সামাজিক দূরত্ব শেখানোর এ চেষ্টা সেনাবাহিনীর। ভুল স্বীকার করার বদলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেয়া এই যুবককে দেখা গেল সেনা টহল টিমের সঙ্গে বিতণ্ডায় জড়াতে। যদিও সংক্রমণ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে ব্যবস্থা নিতে পুলিশ ডাকার পর ক্ষমা চেয়ে এ যাত্রায় রক্ষা হয় তার। সেনা টহল টিমের অধিনায়ক বলছেন, এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ার উপর স্বাস্থ্য অধিদপ্তর যে নিষেধাজ্ঞা দিয়েছে তা সহ অন্য নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে তারা। আমাদের যে কঠোর অবস্থান ছিল, কঠোর অবস্থান আমরা আরো জোরদার করছি। আমরা এক এলাকা থেকে আরেক এলাকাতে কোনো বিশেষ কোনো প্রয়োজন যদি দেখাতে না পারে আমরা কাউকে যেতে দিচ্ছি না, তাদেরকে বাসায় ফেরত পাঠাচ্ছি। লকডাউনে কি করা যাবে এবং কি করা যাবে না এমন নির্দেশনা দেয়া এই কাগজটির হালই বলে দেয় রাজধানীর সবচাইতে ঝুঁকিপূর্ণ ওয়ারি এলাকায় যে প্রতিদিনই কোভিড-19 সংক্রমিত লোকের সংখ্যা বাড়ছে তার কারণ। 27 জন কোভিড-19 সংক্রমিত রোগী নিয়ে রাজধানীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা ওয়ারি। এখানকার বিভিন্ন রেড জোনে কোনো তদারকি দেখা গেল না, নিয়ম মানার বালাই নেই এলাকাবাসীর মধ্যে। এই যে সবাই আসা যাওয়া করতেছে, চলাফেরা করতেছে, এই সে পারছি বেরোয় না। আজকে 20-25 দিন ধরে আমরা এই যে হ্যান্ড গ্লাভস ট্রাফ সব কিছু নিয়ে বেরোয়ছি বেরোয়ছি ভাই, প্যাডের তাগিদে আর কি জন্য বেরোবো, প্যাডের দায় তো কাজে না করলে তো সমস্যা, একজনের কাজ করি। এদিকে শুক্রবার সকালে ধানমন্ডি এলাকায় জীবাণুনাশক ছিটিয়েছে নৌবাহিনী। হেভি ভাইরাস সেটা রাস্তায় পড়ে থাকতে পারে বা ফুটপাথে পড়ে থাকতে পারে, এটার মাধ্যমে সেটাকে যেন আমরা দ্রুত মেরে ফেলতে পারি সেই প্রক্রিয়া আছে। পাশাপাশি জনসচেতনতা এবং জনগণের যে কনফিডেন্স বিল্ড আপ সেটারও একটা বিষয় রয়ে গেছে। এছাড়া নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে রাজধানীর সূত্রাপুর সহ বিভিন্ন বাজার একমুখী করেছে সেনাবাহিনী। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা।